রাঙামাটিতে আগুনে পুড়ে গেছে অর্ধশত বসতঘর। সকালে শহরের রিজার্ভ পাচার মসজিদ কলোনিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, কলোনির একটি ঘরের রান্নার চুলা থেকে আগুন লাগে, মুহূর্তেই তা আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়দের পাশাপাশি সেনাবাহিনীর সদস্য ও ফায়ার সার্ভিসের 6টি ইউনিট 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে অগ্নিকাণ্ডের পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ।